ব্যবসা বুড়ি ঝাড় ব্যবসাটা কি জানো না বিনা পুঁজির ব্যবসা কিছু বুঝতে পারলে আমি তো চুরি করে খাই মানুষ এত চালাক হয়ে গেছে ঠিক মতো চুরি করতে দিচ্ছে না এই তো সেদিন একজনের বাড়ি চুরি করতে গেলাম সবে দোরের মুখে পা রে গেছি হঠাৎ দেখি না ঘেউ ঘেউ করে উঠে যায় কে 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 তারপরে চারদিকে লাইট মেরে দেখলুম শালা কুকুর করতে উনি ঘেউ ঘেউ আওয়াজটা কোথায় তা আছে উপরে লাইট মেরে দেখি না দোরের মাথার উপরে একটা বক্স বেঁধে রেখেছে সেই বক্সের মধ্যে আধা ঘন্টার অন্তর অন্তর ঘেউ ঘেউ শব্দ আছে আমার তার চুরি করা হলো নি লাস্ট হাসতে হাসতে বাড়িতে ফিরে চলে গেলাম বন্ধু কেমন আছিস বল না বন্ধু ভালো নেই আমিও ভালো নেই কেন আমার তো ব্যবসা ঘেটে পুরো ঘ তোরও ব্যবসা ঘেটে ঘ হ্যাঁ কেন এই তো দিন ছয়েক আগে চুরি করতে গেছি আচ্ছা রাত 12টা বাজে তারপর সবে একদিনের বাড়ি শত ধরে পা রেখেছি তারপর হঠাৎ দেখি না টাং টাং করে আওয়াজ হচ্ছে আমি ভাবলাম নিশ্চয়ই কোনো বাড়ির মহিলা রান্না করছে হতে পারে ফিরে চলে এলাম তারপরের দিন আবার গেলাম সেই দেখে টাং টাং করে আওয়াজ হচ্ছে আবার ফিরে চলে এলাম তারপরের দিন সকালবেলা সেই রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি হঠাৎ দেখি না সেই আওয়াজ সেই টান টান আওয়াজ আর তাকিয়ে দেখি না তিনতলা ছাদে শুয়ে তেলে ড্যাম ধরানো আছে আর ডান সাইডে বিয়ারের বোতল ওই বিয়ারের বোতল লাগিয়ে ওই টিনের গায়ে মারছি মানুষ এখন সব শিয়ানা হয়ে গেছে আইদা তোরও ব্যবসা ঘেটে ঘ মোরও ব্যবসা ঘেটে ঘ কিন্তু আমার মন বলে বসের ব্যবসা খুব ভালো হচ্ছে কিন্তু বসটা গেল কোথায় প্রতিদিন বস চলো অঞ্জলি দাও দেখ ভাই যা হোক না হোক তোদের এই গুরু ভক্তি দেখে আমার মন খুব ভরে যায় দেখ বল ব্যবসা সব কেমন চলছে বল ব্যবসা পুরো ঘেটে ঘ আরে ভাই আমারও তো ব্যবসা খারাপ বলো আর আমারও ব্যবসা খারাপ বিশ্বাস কর ভাই পুরো খারাপ কেন আরে ভাই কদিন ভোরে আমি একটা বাড়িতে গোয়েন্দাগিরি করে আসতেছি আচ্ছা আচ্ছা বলে ওই বাড়ি আজকে ঢুকবো বলে ভাই পরশু দিন আমি চলে গেছি একদম 7:30 থেকে বসে থেকে থেকে ভাই মশা তো ইচ্ছা মতো ধুনতেছে হ্যাঁ 11:30 দিকে মোটামুটি দাওয়ায় ঢুকে গেছি পা দিয়ে দিছি মাইরি ভাই তারা স্বামিত্রী এমন যুদ্ধ লেগেছে খালি তার বউ বলতে মানে তোমার বারবার বলেছি ঘরে বাচ্চা আছে মদকে প্রত্যেকদিন কেন উৎপাত করবে বস তোমার চুরি করার স্কেল জ্ঞান নেই কেন আর ওই মুহূর্তে চুরি করতে যার কি দরকারটা ছিল তা আমি কি সন্ধ্যা 7:30 সময় গিয়ে ধরা পড়ে পেটন খাবো জানো বস কি রে চুরি আমি করেছিলাম কবে বছর 10 আগে আর তুই এমন ভাই বললে আমি বলে হয়তো কাল পরশুর মধ্যে কিছু একটা করেছি একটা করে সোনার পাশার ভরি ওজন 40-50 ভরি আর কান ছিঁড়ে যায় না সে কানে দিত না পায়ে দিত রে সে তো শোকেসের মধ্যে খুলে রাখতো তা মোদাপুর স্টেশনে সাতখানা সোনা দোকানে গেছি কোনো সারা দেখে বন্দুক নিল না অত বড় পাশা কি করবে লাস্টে চিন্তা ভাবনা করলাম আমার গাঁজা কাটা কাঁচি দিয়ে সোনার পাশাটাকে পিস পিস করলাম করে গাজার পুরিয়ার মধ্যে ঢুকিয়ে দিলাম বাহ 40 ভরি সোনা 30 দিনে শেষ বাহ তবে বস ওই গল্প গল্প আমি একটা করিয়া কর কর তুই জান আমার হাম বড় বলিনি না না বল বল তা ও আজ চুরি একটা করেছিল কাঁচা থালা হ্যাঁ সে কি থালা কিরকম সেই থালাটা চুরি করে আনার পরে আমাদের গ্রামে বিয়ে বাড়ি সাধ্য বাড়ি কারের পাতা কিনতে হয় না কেন সেই একটা থালায় বসে একসঙ্গে 60-70 জন করে লোক একসঙ্গে বসে খেতো
ভাই থালাটা আছে আমার একবার দেখাবি না খুব কষ্টে থালাটা বিক্রি করতে হলো কেন আরে সেই মুহূর্তে বইয়ের নাকের ডগায় একটা ফোড়া হলো সেই ফোড়াটা অপারেশন করতে গিয়ে থালাটা আমার বিক্রি করতে হলো তা কোথায় বিক্রি করছি বল আমি কি একবার দেখে আসবো কোনো দোকানদার নিচ্ছে না বলে এত বড় থালা রাখবো কোথায় রাখবে কোথায় লাস্টে কি করলাম জানো কি করলি কোদালটা পিচ পিচ করে কেটে থালাটা বিক্রি করে চলে এলাম এসা হামরো এই থালা আমি জানি তুই হামরো বলবি কেন বলতো এই তোর কাঁচা থালা তেইয়ে তুই যদি বা তোর কানের পাশা 30 থেকে 40 বড়ি হয় তুই সেটাকে যদি বা কাঁচিতে পিচ পিচ করে কেটে গাজার পুড়িয়ে বিক্রি করতে পারিস তাহলে আমি কেন কাঁচা থালা কোদালটা পিচ পিচ করে বিক্রি করতে পারবো নি হাজির হবা তো এই শালা তুই হামরো এই শালা তুই হামরো দামনা ধসি নবা শুনে এই চলে চলে চলো দুটো আচ্ছা যন্ত্র তৈরি হয়েছে হ্যাঁ 40 ভরি সোনা গাঁজা কাটার সেই কাঁচি নে কেটে গাঁজার পুরি আই বিক্রি করতেছি আর কাঁচা থালা কোদাল দেখো পাচ্ছি আচ্ছা হামড়ে তৈরি হয়েছে দুটো বলিজন মানুষের কাছে হামড়ে গল্প দিইনি মানুষ খারাপ বলবে আমার মনে হয় বুঝলি এই ডাকাতি ঠিক করা যাচ্ছে না মনে হয় ঠাকুর ঠিক সাথ দিচ্ছে না হ্যাঁ ঠাকুর বেঈমানি করছে আচ্ছা আমার মনে হয় একটা পূজা আশ্রিত করা দরকার আছে তা বস কি পূজা করা যায় সকলে মিলে ভাব কি আর করবি দেখ বস বলছিলাম কি কার্তিক পূজা করলে কেরম হয় এই কার্তিক পূজা কারা করে তা আমি জানি যাদের ছেলের দরকার তারা করে আচ্ছা বস এ দাঁড়া দাঁড়া তোর কি ছেলের দরকার না আমার তো টাকা দরকার তবে চুপ করে বস আচ্ছা বস তো পারলে কার্তিক ঠাকুর একটা নাকি প্রবীরদার ঘরে দিয়ে দিবি আচ্ছা বস হ্যাঁ আমি বলছিলাম কি হ্যাঁ সখী পূজা করলে কেমন হতো এই আরেক যন্ত্র এই সখী পূজা কারা করে তা আমি কি করে বলবো যাদের মেয়ের দরকার তারা করে ও তোর কি মেয়ের দরকার আমার টাকা দরকার তাহলে মেয়ের দরকার নেই না তবে চুপ করে বস তা বস কি পূজা করা যায় আচ্ছা আমার মনে হয় আমার মনে হয় আচ্ছা কালী পূজা করলে কেমন হয় এই হ্যাঁ ওই জন্য আমি সেদিন তারকেশ্বরে জল ঢালতে যাচ্ছি ওটার দিকে না বাঁদিকে বিরাট মাপের ডাকাত কালী মন্দির তাহলে আমরা চোর ডাকাত আমাদের একমাত্র উপযুক্ত পূজা কালী পূজা হ্যাঁ নিলে দাও ওইটা বলতে এলো হ্যাঁ এই তোর আসি ফোনটা না জেনে থানায় যে না যা ভালো হয়ে গেছি যা এক শুনে শান্তি দেয় ভাই তোদের সঙ্গে আমি পূজা করতে পারি তবে আমার একটা শর্ত আছে তোমার আবার কি শর্ত এই চুরি ডাকাতি করে টাকা এনে পূজা করলে হবে না ভাই সৎ পথে খেটে উপার্জন করে পূজা করলে তোর সঙ্গে আমি আছি না তো নি আরে তুমি যেটা বলবে সেটা হবে কি আজ তাহলে এক কাজ কর তুই প্রতিমানের দায়িত্বটা নে আমি টাইম মতো এনে নেবো আর তুই তাহলে এক কাজ কর ওই পঞ্চপল্ল বেনে বাজার ঘর যা লাগে তুই আন বস ও নিয়ে কোনো চাপ নেবেন না তাহলে ওই কথা থাকলো বস তুমি কি করবে আচ্ছা বামুন ঠাকুরটা কি তোর বাবা আনতে যাও হ্যাঁ তো তাহলে ওই কথা থাকলো পূজা যেন সৎ পথে জাঁকজমক ভাবে হয় হবে মাত্র বাবা ছিল আজ নদীর হলো সে গত হলো সে মরে গেল আর আমার দায় করে রেগে গেল যার শালা বলি না তার বাবা বলতে হচ্ছে বামনের কাছে গেল ভদ্র করতে বলো মাতুল ছাড়া কোনো কাজ হবে না আমি আমার মাতুলের সঙ্গে তো উঠে গেছে বলো তা বললে হবে না মাতুল ছাড়া কাজ হবে না বাধ্য গিয়ে মাতুলের হাতে পায়ে ধরলুম নিমন্ত্রণ করে এলুম ভদ্র দিয়ে এলুম এবার যাবো সৌর বাড়ি সৌর বাড়িতে শালির বাড়ি শালির বাড়িতে ভাইরা বাড়ি বাড়ি এই করে এখনো 10 ঘর যেতে হবে কিন্তু সামনে এই বড় জঙ্গল ও বাবা ও মা গো কি করি ওই জঙ্গলে নাকি ভূত থাকে আর এই দৃশ্য দেখলে ভূত নাকি ছুটে আসে আমার নাকি ডাকাত থাকে ওই জঙ্গলে এবার কি করবো যাবো না ফিরে যাবো না যেতে তো হবে না গেলে তো উপায় নেই আরে কত আমি মানুষ ভূত নয় মানুষ
মানুষ ও মানুষ হ্যাঁ গো বাবা মানুষ সত্যি করে মা মানুষ মানুষ হ্যাঁ মানুষের মতো গন্ধ পাচ্ছি তাহলে ও বাবা জীবন ছিল নি বাবা তুই কি হয়েছে ভূত হ্যাঁ আমি বলি ভূত আছে পাগল আরে বাবা ছোটবেলা থেকে না জীবনে ভূত দেয় বানি খালি ভূত দেয় আমি বলি বাবা বাবার কাজ হয়তো করতে পারবো না কেন বাবা কি হলো বাবা ভূতের থেকে বড় ভয় আর ডাকাত এই জঙ্গলে নেই ডাকাত বসে থাকে ভূত আর ডাকাত নেই একসঙ্গে মদ খায় এই সব গল্প তোমার কাছে কে করেছে বলো তো আমার বাবা মরে যাবার আগে বলেছে আমি ছোটবেলা থেকে না জীবনে কোনদিন ডাকাত দেখতাম না আচ্ছা বাবু যারা ডাকাতি করে ওরা মানুষ তাই বল তো বাবা কেন ডাকাত করি খাবি কেন আমি সেটা বলছি মানুষ কত কষ্ট করে টাকা উপার্জন করে সেই গচ্ছিত অর্থে হাত গুড বয় আরে ভগবান হাত কত দিতে সারা খেতে খেতে পারো না গুড বয় তাহলে বাবা আমি বলছিলাম কি বাবু এই তুমি এত রাত্রবেলা এই রাস্তা দিয়ে কোথায় যাচ্ছ বল দায়ে পড়েছি রে বাপ কেন বাবা কি এখনো দশ ঘর আমার সারতে হবে কত ঘর দশ ঘর ইয়ে ভোটাদাজি ব্রাহ্মণ ভোটাদাজি ব্রাহ্মণ ভোটাদাজি ব্রাহ্মণ ছাড়া এক রাতে অতগুলো কালী পূজা করতে পারবে না তাহলে এখনো দশ ঘর বাকি যা হবে হবে ওই দশ ঘরে যাওয়ার আগে আমাদের কালী পূজাটা এনার দিয়ে করাতেই হবে বলছিলাম কি তোমার তো সেই আগুনে দশ ঘর বাকি ওই দশ ঘর যাওয়ার আগে আমাদের একটা ছোট কালী পূজা আছে তুমি সেরে দেওয়ার বেরিয়ে যাবে সেই তুমি দশ ঘরে এখনো যাবে তা দশ ঘরে সারার আগে আমাদের একটা ছোট কালী পূজা আছে সেরে দেওয়ার বেরিয়ে যাবে উপযুক্ত দক্ষিণা তোমার দেয়া হবে আর বাকি বলি শোনো তোমার দশ ঘর বাকি বাইক নিয়ে প্রত্যেক বাড়ি বাড়ি ছেড়ে দেবে বাবা আমাদের কালী পূজা সারতেই হবে আমি ঠাকুর মশাই নাই আমি পূজা করতে পারবো কত বলছি উপযুক্ত দক্ষিণা দেয়া হবে চলো 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 যত দক্ষিণে দেখ আমি কিন্তু পূজা করতে পারবো না তুমি যাবে কিনা বলতে আমি যাবো কেন আমি যাবো না তুমি যাবে কিনা না যাবো না যাবে না না আমি জানি তোমরা ভালোভাবে যাবে না তোমরা মরতে পারতে থাকা যন্ত্র সব ঢেকে আচ্ছা ঠিক আছে আমি বলি বাবা তোমার চাপ নেই আর কিছু নেই তাহলে তুই সত্যিকারে বল না কে বাবা আমি তো ডাকাত দলের সর্দার একটু আগে শালা মহান ব্যক্তির মতো কথাবার্তা বলতে দেবে শালা সুসো যে আমি বার করবো না না আমি সুসো আমি সুসো তাহলে সেইটা বলতে দিছি আমি দেখো তোমার গায়ে কেউ হাত দেবে না তুমি যাবে ভদ্রভাবে পূজা করবে তারপরে বাইক নিয়ে অন্য বাড়ি দিয়ে যাওয়ার দায়িত্ব আমি নেবো দাদা আমি তো টাইম মতো ঠাকুর নিয়ে চলে এলাম কিন্তু বন্ধু গেল কোথায় কোথায় আসছে না পুজোর দায়িত্ব আর মাথায় নেবে ভ্রমণের কাছে বেলপাতা পাততে গেছি কার্টুনে কেমন আমার সর্বশৈল ফুলিয়ে দিয়েছে তা হ্যাঁ রে ভাই মা কই পিছনে সাড়ে ছ ফুট লম্বা এই শালা মার জিপ কই তোর ঠাঁটিয়ে চর মারবো একদম কেন মা জিপ কখন বার করেছিল আমি কি করে বলবো যখন মহাদেবের গালের উপরে পা দিয়েছিল ও তাহলে মহাদেব কি আছে না তাহলে জিপটা কেন বেরিয়ে থাকবে এটা আমার ভুল জানিস বন্ধু আমি যখন কোথাও ঠাকুর পাইনি আমি বলছি ঠাকুর আমাদের কি সৎপথে পূজা হবে না স্বয়ং মা দিগনা নিজেই হেঁটে আমার সামনে চলে এসেছি আর সেখান থেকে আমি তুলে নিয়ে চলে এসেছি ভালো করেছিস কিন্তু বন্ধু আসছে না কোথায় গেল তো বসটা গেল কোথায় আমার চিন্তা করতে হবে না আমি বলি প্রতিমা পেয়েছি হ্যাঁ হ্যাঁ কোথায় প্রতিমা কোথায় পিছনে সত্যি মা জগৎ জননী ভুবন বাহিনী মা মা গো দেখলে মনে ভক্তি আসতেছি দেখ ভাই সৎপথে পূজা করার মজাটাই আলাদা যেমন তুই প্রতিমার মতো প্রতিমা পেয়েছি তেমন আমি ভট্টাচার্য ব্রাহ্মণও পেয়ে গেছি বস হ্যাঁ ঠাকুর মশাই কই আচ্ছা ঠাকুর মশাই তো আসছিল ওই কই কোথায় গেল ঠাকুর মশাই ওর তো ভট্টাচার্য ব্রাহ্মণ সবসময় ভজন গাইতে গাইতে আসছি সবসময় মন্ত্র আর ভজন বস গাল হাঁ করে ভজন ওর তো ভট্টাচার্য ব্রাহ্মণ সবসময় কি বিড়ম্বনায় ফেললে মা ভজন গাইতেছে আমি যদি বলি কিছু যাই জানে তবু সারা রাজ্যের করে টেনে আনে আচ্ছা বস ঠাকুর মশাই কাঁদছে কেন ঠাকুর মশাই তোমার আমি দক্ষিণা দুগুনি বলেছি তোমার আমি এক গাঁ মেরেছি তোমার আমি বলেছি বাইক নিয়ে অন্য জায়গা ছেড়ে দিয়ে আসবো তাহলে কান্নাকাটি বন্ধ করে পূজাটা শুরু করো সবাই কাঁদছি যাও চলে যাও ঢুকে তো বাড়ি মন্ত্র শুরু করো মা
ও বাবা মা গো এ তোমার ভোট কর বাবার গোলা ও মা আমার এক হেরানি আছে পূজা করার জন্য মা আমি গোলায় দড়ি লোক আমি কিছু জানি না কেন আমাকে ধরে নিয়ে এলো মা তুমি গোলায় দড়ি লোক অন্ধকার হওয়ার আগে তুমি ঘরে আসবে তুমি আমার কথা শোনোনি অন্ধকার হয়ে গেছে তুমি ঘরে আসোনি আর ওই জঙ্গলের পথ আমি তোমার খুঁজে যাচ্ছিলাম আর আমার মা কালী ভেবে জোর করে ওরা ধরে এনেছে ওরে আমার সঙ্গে এইরকম ব্যবহার করেছে আমি বলছি দশ ঘর বাকি আছে নিমন্ত্রণ করতে বলে আমার এক ঘর সেরে যাও আমি বলে আমি বামন নাই ঠাকুর মশাই নাই বলে তোমার গোলায় পড়তে আমি বলি ইয়ে পড়তে সে পড়তে নাই তবু বলো শালা জোর করে টেনে এনে যাও অভিষেক করবে কে অভিষেক না ঠাকুর মশাই সংকল্প হলো ভাই হলো বস তুমি যাও বস তো এটা আমাদের বস এটা বস হ্যাঁ ফাঁস হয়ে মার পাশে বসো দাও ঠাকুর মশাই ফুল ফুল ইয়ে করতে যায় কি মানে যায় খুঁজে পারে তাহলে মন্ত্রগুলো ছাড়ছাড় করে বলবে তো আমি বুঝতে পারি হ্যাঁ মন্ত্রগুলো ছাড়ছাড় করে যাই না ছাড়ছাড় করে বলবো জানো বলতে পারি বলো মা মা আমার অপরাধ তুমি ক্ষমা করো মা অপরাধ ক্ষমা করো মা ইয়ের অপরাধ ক্ষমা করবে না মা ও ক্লিং ক্লিং টং ক্লিং কুন টাক কুড়ু কুড়ি হিং ক্লিং ক্লিং হা কুড়ু কুড়ু তিং ক্লিং ক্লিং কুম টুং ক্লিং সা হা নাদের খাইছি মাল চার ভাত তার উপরে এত ভাত উৎপাত ক্লিং ক্লিং সা হা আমি যত বলি কিছু নাই হি জানে তো শালা জোর করে টেনে আনে কুড়ু কুন তিং ক্লিং ক্লিং সা হা আসুক কুজু মাসুক কুজু কিছু গুলো মহা তুন মা নুরি মি সা হা সা হা সা চার ভাত কে কত করব মা হু তোমার মন্ত্র ভুল হচ্ছে কি আমার মন্ত্রে ভুল হচ্ছে সে মা বলে ভুল আছে কিনা তোর তুই বল আর কে রে ঠাকুর মশাই কি আছে এটা কি ঘাট বাড়ি কেন তুমি নদীর মাল সার ভাত তার উপরে এত উৎপাদ এসব কি শুরু করেছো সংস্কৃত ভাষা কি বুঝি রে সারা ঢাকা এটা সংস্কৃত ভাষা আয় রে সংস্কৃত ভাষা তুমি মন্ত্র ভুল বলছো ভুল বলছিস বস ঠাকুর মশাই মন্ত্র ভুল বলছে ওই বক্স না ফক্স আমি না মা যা ভুল বলছিস রে তাহলে ঠাকুর ঝোলা চললো ভোলা পাই ধরি ও ধরো মুড়ি দাও মানে পাই ধরি ও ধরো মুড়ি দাও মানে অমঙ্গল ভাবে তুমি বলে গেলে হকতা কে দে হকতা ও হকতা হকতা শুনলে আমার যা জানে হকতা শুনলে আমার ইতি বিতি জ্বালা পারে এ তোরা বেশি করে বলিস কেন এ ঠাকুর মশাই ভট্টাচার্য ব্রাহ্মণ মন্ত্র কোনদিন ভুল হয় আর ঠাকুর মশাই মন্ত্র ভুল হচ্ছে কি ঠিক হচ্ছে মা বলবে মা বলো তো মা ঠাকুর মশাই মন্ত্র কি কোনো ত্রুটি আছে ভক্তি রামকৃষ্ণ মামা খেপা তারই প্রমাণ দিয়ে যায় তার মানে বস এ সাধক রামপ্রসাদ সাধক মামা খেপা এরা কি মন্ত্র জানতো না তবু মা তাদের হাতে অন্নপ্রসাদ গ্রহণ করেছে তাহলে তোরা মন্ত্র না বেশি কথা বলিস কেন ঠাকুর মশাই তাহলে ঠিক আছে তুমি পূজা চালিয়ে যাও বুঝেছি মা রোজ রাতে মার সাথে সামনাসামনি কথা বললুম ভট্টাচার্য ব্রাহ্মণ রোজ রাতে সামনাসামনি মার সঙ্গে কথা হ্যাঁ সামনাসামনি কেন আগে বেটি মার সঙ্গে আমার গল্প হয় তাহলে কত বড় ভক্ত তোরা বুঝিস তাহলে মা তুমি খুশি তো ভক্তিতে শুভ সময় বুঝি ঠাকুর মশাই যে বললো রোজ রাতে তোমার সঙ্গে সামনাসামনি কোথা হয় মা কালকে রাত্রেও হয়েছিল মা ডেলি হয় কোথা হয়েছে তো কালকে রাত্রে কি কোথা হয়েছে বলো তোমার শুনি কালকে রাত্রে কোথা হয়েছে হ্যাঁ সকালবেলা দোষা হয়ে গেলে হ্যাঁ উনি ওনার মামার বাড়ি যাবে পত্র দিতে হ্যাঁ ওনার মামার বাড়ি পত্র দেওয়া হয়ে গেলে আমার বাপের বাড়ি যাবে পত্র দিতে তাহলে তুমি ঠাকুর না আমি যদি ঠাকুর হতো তোদের মতো কুকুরের সঙ্গে দেখা দিত তুমি ঠাকুর মানুষ মানটা ঠাকুর চেনো না
তুই ঠাকুর মশাই কুকুর মশাই তুই চিনিস না আমি বারবার বলিনি যে আমি ঠাকুর মশাই নাই মানে তোমার গলায় পয়তে আমি বলিনি এ পয়তে সে পয়তে না কথা কথা শুনেছিলি পিস্তল বার করে জোর করে টেনে নিলি অন্ধকারে আমি কি দেখা পেয়েছি ওটা কি কিসের পয়তে হ্যাঁ চোখে ওলা উঠে আছে এই আমার ভুট্টোর মার ধরে নিয়ে আছে আমার ভোট করে বাবা নদীর মাংস আর ভাত খেয়ে নরমাল হয়ে গেছে হ্যাঁ তার বাবুর বলে ধরে নিয়েছি তোরা এই তোরা পূজা করতে গেল ওমা আমরা তো ডাকা ও বাবা ভাই পার কিছু নেই এখন ভালো হয়ে গেছি মা ভালো হয়ে গেছি ও পিস্তল আছে শালা আছে না 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 গো পিস্তল নেই পূজা করছি বলে রেখে দিয়েছি আমি মা সারা জীবন তো আমরা অনেক পাপ করলুম বলে একটু পূজা পার্বণ করি যদি একটু পুণ্য অর্জন করে দেয় শুধু কি পূজা করলে পুণ্য অর্জন হবে তাহলে কি করতে হবে মা মানুষের সেবা কর মানুষের পাশে দাঁড়া ভালো কর্ম করলে তবেই তো ভালো ফল পাবি বুঝতে পেরেছি মা জন্ম হোক যথাযথা কর্ম হোক শ্রেষ্ঠ ধর্মেতে মানে বস ওরে স্বামী বিবেকানন্দ বলেছে জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর ধর্মেতে জ্ঞান খচ্চর ও হট করো বাবা তুমি কেন ওদিকে সময় দিচ্ছ তুমি তো জানো আমাদের গ্রামে ভিক্ষা করতে হবে আমরা গ্রামে না ভিক্ষা করলে তোমার বাবার কাজটা আমরা উদ্ধার করবো কি করে ঠ্যামনদের পাল্লায় পড়ে গেছি আজ এর নিমন্ত্রণ করবো না কাল সকালে বারো চল চলো আচ্ছা বাবু তোমার বাবার যে কাজের সময় খরচ যদি আমরা দিই কেন বাবু কেন বাবু ডাকাতের পয়সা আমার বাবার কাজে লাগাবো আমার বাবার আচ্ছা শান্তি পাবে বলছি বাবু যদি আমরা সৎ পদে খেটে উপার্জন করে তোমার হাতে তুলে দিই ডাকাতরা নাই সৎ পদে ইনকাম করে বাবু বাবু দশ রত্না কত ডাকাত ছিল সে বাল্মীকি হয়নি বাবু আমাদের একটা সুযোগ দাও না বাবু ভালো হওয়ার জন্য ভালো হওয়ার জন্য আমাদের একটা একটা সুযোগ দাও না কি বলি শোনো ওরা কথা গুরুত্বপূর্ণ কথা বলেছে যখন ওরা সৎপথে ইনকাম করে তোমার বাবার কাছে টাকা সাহায্য করবে বলছে তুমি আর অনুমত করো না মেনে নাও আমি বলছি তুই বলছি হ্যাঁ ঠিক আছে তোরা সৎপথে ইনকাম করে যেটা আমার বাবার কাজে লাগাস আমি নিতে বাধ্য দেখো বস তোমাদের দুজনের মতে আমার কোনো মত নেই আচ্ছা ভাই আমার কথাটা শোন না সারা জীবন তো ডাকাতি করে গেলি অনেক ইনকাম করলি কোনোদিন কিছু রাখতে পেরেছিস কারণ ডাকাতির পয়সা চুরির পয়সা অসৎ পথের ইনকাম পয়সা শুধু চোখে দেখার সারে ভাই সারাদিনে যদি সৎ পথে খেতে সারাদিনে একটা রুটি খাস না সেটা অনেকটা অহংকারের তাই বলছিলাম ভাই আমার কথাটা মেনে নে এই গুরু গোবিন্দ মেনে চল না বস যেটা বলতে মেনে নে না বলতে পারবো না ভাই একবার একটা কথা বলার চেষ্টা কর না তোদের সামান্য পরিশ্রমের জন্য যদি একটা অসহায় মানুষ তার মৃত বাবার আত্মার শান্তি দিতে পারে এর থেকে বড় পাওয়া তোদের আর কি আছে পারবো না পারবো না পারবো বলো কি তোমায় ক্ষতি জীবনের রথ নদী পার হয় তোমাকে ধরে দুর্বল মানুষ যদি তোমায় ক্ষতি জীবনের রথ নদী পার হয় তোমাকে ধরে দুর্বল মানুষ যদি মানুষের জন্য